हेलो स्टूडेंट, हाउ आर यू? आई होप यू आर बेटर। आज के तुम्हारे जो आलोक विज्ञान आछे से आलोक विज्ञान अध्याय मैथ प्रॉब्लेमगुलो समस्यागुलो किभाबे समाधान करब से विषय आलोचना करब। तो प्रथम चले आसि तुम्हारे जो वक्रतलर प्रतिफलन आछे से वक्रतलर प्रतिफलन थेके आसा सूत्र पड़े आर इक्वल टू टू इंटू एफ ए फर्मुला, जेखाने आर की ना आर हच्छे वक्रता व्यसार्ध, आर आर हे वक्रता व्यसार्ध और एफ की एफ हे आर इक्वल टू बोलते आर इक्वल टू एफ इक्वल टू एफ इक्वल टू हम फोकस दूरत फोकस दूरत। ये कम प्रश्न पड़े धरो तुम्हें बोले को अवतल का उत्तल जेटाई हो अवतल क्षेत्र हे अवतल लेंस अवतल दर्पण को स्थान को वस्तु के रखले तार विवर्धन हो एक वस्तुर सीज प्रतिबिम्ब सीज समान एक ही जानी जो वक्र दर्पण जो टू आर पृष्ठ आर डिस्टेंस रखी अर्थात टू एफ डिस्टेंस जो को वस्तु रखी मैं जो तुम्हारा अवतल दर्पण एट प्रकाश यहाँ हे वक्रता बेसार्ध वक्रता बेसार्ध दूरत बला है मेरु थी ये आर बिंदु ये जेड बिंदु जो ये को वस्तु के रखी तब वस्तु रखले तार विवर्धन कत हो एक अर्थात वस्तुर जो दैर्घ्य प्रतिबिम्बे दैर्घ्य एक ही नीचे तैरी नीचे दिखे तैरी है और तरह जो उच्चता उच्चतागुलो सेम थक ए रखम पड़ते परे कौन स्थान को वस्तु के रखले तार विवर्धन एक प्रतिबिम्ब सीज वस्तु सीजे एक ही फर्मुलाटा दिखे आसते यकम बोलते को अवतल दर्पणे उत्तल दर्पणे वक्रता व्यसार्ध हे 20 सेंटीमीटर तरह फोकस दर्घ्य कत आर मान जो 20 है एफर मान कहते हैं तरह अर्धेक हो जाए तरह अर्धेक मान 20 सेंटीमीटर हम 10 सेंटीमीटर हो रखम टाइप प्रश्न एखान आसे। अच्छा द्वित नम्बर आप प्रश्न चले जाए जे प्रतिसरण क्षेत्र म्यू इक्वल टू हे सी बाय वी म्यू इक्वल टू सी बाय वी म्यूटा कि ना प्रतिसरण एक ध्रुवक सीटा कि ना सीटा हे शून्य माध्यम आलोर गतिवेग वायुमाध्यम आलोर गतिवेग कारण शून्य माध्यम आलोर गतिवेग और वायुमाध्यम आलोर गतिवेग प्राय सेम यह दुटो के सेम धरा है एक ही धरा है और दीटा हे माध्यम तुम्हार प्रतिसरांक निर्णय करो जे माध्यम प्रतिसरांक देवा आज से माध्यम आलोर गतिवेग जमन धर काच होते जल होते जेको प्रतिसारक माध्यम होते এখানে আমাদের ধরো মিউ আছে এই মিউটাকে যখন আমরা এরকমভাবে লিখবো ধরো এখানে এ লেখা আছে মানে এয়ার আর এটা ধরো জি লেখা আছে তখন এখানে কী লিখবো আমরা জি লিখবো আর সিটা হচ্ছে বায়ু মাধ্যমে সবসময় শূন্য মাধ্যম কিন্তু যদি পরবর্তীকালে এরকম কোনো দেওয়া হয় ধরো এখানে ডাব্লিউ মানে ওয়াটার এটা গ্লাস লেখা আছে তার ক্ষেত্রে আমরা কী ধরবো না সেই সব জায়গার ক্ষেত্রে ভালো করে দেখো এখানে কোন মাধ্যম থেকে ঢুকছে না জল থেকে গ্লাসে ঢুকছে তখন এখানে হয়ে যাবে উপরে ভিজি ডিভাইডেড বাই ভিডাব্লিও ডিভাইডেড বাই ভিজি অর্থাৎ ডাব্লিও ওয়াটার থেকে গ্লাসে কাঁচের ভিতরে প্রবেশ করছে তখন আমরা এরকম টার্মটা এটা লিখতে পারি বা এরকমভাবে লিখবি কারণ যখন এটা যেমন বলছি কি পরম প্রতিসরাঙ্কের জন্য বলে দেবো এ মিউচি মানে শূন্য মাধ্যমের সাপেক্ষে আর এটা হচ্ছে জলের সাপেক্ষে এটা হচ্ছে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক এটাকে কি বলবো আমরা না কাঁচ মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক বা বায়ুমাধ্যমের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক এই দুটো ফর্মুলা হলো যা মানে এই ফর্মুলার আরেকটা রূপ। আবার এরকমভাবে আমরা করতে পারি যদি এই ফর্মুলাটা দেখো এই যে এইটা সেটাকে যদি আমরা উপর নিচে একটু উঠিয়ে দিই অর্থাৎ এরকমভাবে করে দিলাম ধরো এটা করছি সি ডিভাইডেড বাই ভি সাপেক্ষ জি হোল ডিভাইডেড বাই সি ডিভাইডেড বাই ভি ডাব্লিউ দেখো এটা আমরা করতে পারি না কারণ এটাকে গুণ করে দেখো এই ভিজিটা নিচে নেমে যাবে আর ভি ডাব্লিউটা উপরে উঠে যাবে এখন এইটা কি সি বাই ভিজি এইখানে তাকাও এম ইউ জি তাহলে একে যদি আমরা এইভাবে লিখে দিই যে এম ইউ জি ডিভাইডেড বাই এটা কি হবে তাহলে এম ইউ ডাব্লিউ অর্থাৎ আরেকটা এইখানে ফর্ম চলে আসছে দেখো মিউ ডাব্লিউ জি সমান হচ্ছে মিউ জি বাই মিউ ডাব্লিউ দেখো এটা মনে রাখার ক্ষেত্রে এইগুলো তুমি দেখতেও পারো বা নাও পারো এর সাপেক্ষে পরম প্রতিসরাঙ্ক ধরা হয় এইটা মনে রাখার ক্ষেত্রে একটা সূত্র আছে বা তুমি ইজিভাবে এরকমভাবে মনে রাখতে পারো দেখো যেটা শেষে থাকছে সেটা উপরে যাবে এইগুলো দেখো জি আছে জি উপরে চলে গেছে আর যেটা প্রথম আছে সেটা নিচে নেমে যাবে দেখো ডাব্লিউ আছে ডাব্লিউটা নিচে নেমে গেছে
তাহলে আমরা এখান থেকে এতটুকু করলাম। এরপর যদি আমরা সাইন নাম্বারে দেখি, স্নেলের সূত্র সাইন অফ আই ডিভাইডেড বাই সাইন অফ আর ইকুয়াল টু, এটা একটা আবার মিউ। তাহলে মিউর দুটো ফর্ম, এখানে মিউ সমান আমরা কি পাচ্ছি সি বাই ভি, বা দুটো গতিবেগের অনুপাত, দুটো মাধ্যমের, দুটো আলাদা আলাদা মাধ্যমের গতিবেগের অনুপাত, তাকে আমরা কি বলেছি মিউ, মানে একটা ধ্রুবক। এখন এখানে আবার যে আইটাকে সবসময় আমরা ইনসিডেন্ট অ্যাঙ্গেল আপতন কোণ, আর একটা হচ্ছে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল প্রতিসরণ কোণ। তাহলে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইন, সাইন নিশ্চয় যেন লম্ববায়ু ত্রিভুজ, এদের এলক্ট্রো রেশিও সাইন, এই দুটোর আবার অনুপাত যদি করিস তখন সেটা কী হবে মিউর সঙ্গে সমান হবে। তাহলে এই মিউটা একটা ধ্রুবক, এই মিউটা একবার যখন সাইন এ বাই সাইন এর সঙ্গে সমান হচ্ছে, আর একবার কি দুটো গতিবেগ, দুটো বিভিন্ন মাধ্যমের গতিবেগের অনুপাতের সঙ্গে সমান হচ্ছে। এখন আমরা যদি এই সাইন এ বাই সাইন আর এটাকে এই মিউটার জায়গাতে রিপ্লেস করে দিই, বা সি বাই ভি যদি আমরা রিপ্লেস করে দিই, তাহলে দেখো আরেকটা আমরা ফর্ম পাবো এখানে, ভি সমান হচ্ছে সাইন অফ আই বাই সাইন অফ আর সমান হচ্ছে ভি সি বাই ভি। এটাও লিখতে পারি অনেক সময় এখান থেকেও অঙ্ক পড়ে, তো বেশিরভাগ ক্ষেত্রে সাইন এ বাই সাইন আর সমান মিউ পড়ে। আবার এটা অনেক সময় দেখা যায় যে এরকম সূত্রটা লেখা আছে, বা এরকম আমাদের একটু প্রয়োগ করতে হচ্ছে, সাইন অফ আই ডিভাইডেড বাই সাইন অফ আর সমান ওয়ান বাই মি, এটা কী করে হবে না, এই দুটোর মধ্যে পার্থক্য বিশেষ কিছু নেই, এইটা হচ্ছে পার্থক্যটা হচ্ছে যে যে মাধ্যমে আই ধরেছি আমরা ওই মাধ্যমের মানে প্রতিসরাঙ্ক ওয়ান, মানে কি ছিল বায়ু ছিল, আর যেটা আর লেখা আছে এটা কাঁচ জল বা অন্য কোনো আমাদের প্রতিসারক মাধ্যম, ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউটা। যেমন ধরো এখানে যদি আমরা ধরে নিই যে এটা হচ্ছে বায়ু মাধ্যম আর এটা হচ্ছে জল, তাহলে এখন আলোকরশ্মি ধরো এইভাবে ইনসিডেন্ট হয়েছে লঘু থেকে ঘন, তাহলে আলোকরশ্মি এইভাবে প্রতিসরিত হয়েছে, তাহলে এই কোণটা হচ্ছে আমাদের আই কোণ আর এই কোণটা হচ্ছে আর কোণ, আপতন কোণ আই আর প্রতিসরণ কোণ আর। এখন যদি আমরা এখানে স্নেহের সূত্র ইউজ করি তাহলে দেখো যে বায়ু মাধ্যম মানে কি প্রতিসরাঙ্ক তো ওয়ান, ওয়ান সাইন অফ আর সমান হবে, এর প্রতিসরাঙ্ক জলের ধর নিচ্ছি আমরা মিউ, তাহলে মিউ বা ডাব্লিউ সফিক ধরতে পারো তুমি এর টু সাইন অফ আর, তাহলে এখান থেকে দেখো এটা ওয়ানটা তাহলে কেটে যাচ্ছে, তাহলে সাইন অফ আই ডিভাইডেড বাই সাইন অফ আর সমান তো তার সূত্র মিউ ডাব্লিউ, মানে এই প্রথম নম্বরের সূত্রটি চলে আসে। এরপর যদি আমরা একটু উল্টা করে দিই, এইটাকে জল করে দিলাম, এটাকে লিখলাম জল আর এটাকে লিখলাম বায়ু, তাহলে এই মিউটা চলে গেলে জলের এখানে আর বায়ুতে ওয়ান হয়ে গেলো এখানে মিউ, আর এটাকে একটু বেন করবে এই ইলেকট্রন, তাহলে এটাকে আমরা মুছে দিলাম, তাহলে এখন বড় কোণটা হয়ে গেলো, তো বড় কোণটা হয়ে গেলো এখন আর। তাহলে এখানে যদি স্নেহ সূত্র তুমি ইউজ করো তাহলে দেখো হবে আপতন কোণ কোথায় এখানে, তাহলে হচ্ছে সাইন অফ আই ইনটু মিউ, দেখো কারণ এর প্রতিসরাঙ্ক আছে যে মাধ্যমের আপতন কোণ সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক আমাকে গুণ করতে হবে, ইকুয়াল টু এখানে দেখো আর আছে কিন্তু এখানে প্রতিসরাঙ্ক কত, এর ভ্যালু হচ্ছে ওয়ান, ওয়ান ইন্টু সাইন অফ আর, তার মানে এখানে চলে আসছে সাইন অফ আই ডিভাইডেড বাই সাইন অফ আর সমান ওয়ান বাই মিউ চলে আসছে। তাহলে দুটো স্নেহ সূত্র দুটো ব্যবহার, বা আমরা যে দুভাবে যে ফর্মটা আছে সেই ফর্মটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, বা স্নেহ সূত্রটা ওইভাবে আমাদের করা আছে যে মাধ্যমের প্রতিসরণ কোণ সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক কোণ হবে ইকুয়াল টু অপর মাধ্যমের প্রতিসরণ করে অপর মাধ্যমের প্রতিসরণ কোণ, স্নায়ুর সূত্র আছে। এরপর আবার এখান থেকে মিউ তোর ওয়েভলেন্থের সঙ্গে কী সম্পর্ক আমরা দেখে নিই, তরঙ্গদৈর্ঘ্যের সঙ্গে মিউ কী সম্পর্ক, তরঙ্গদৈর্ঘ্যের সঙ্গে মিউ সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, কীভাবে না, মিউ সমান এ প্লাস বি ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার, বা আমরা এরকমভাবে বলতে পারি মিউ প্রপোর্শনাল টু ওয়ান বাই ল্যামডা স্কোয়ার, মানে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর সঙ্গে মিউটা কি ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে তার আবার স্কোয়ার আছে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় মিউর মান কমে যাবে, আর তরঙ্গ দৈর্ঘ্য যদি কমে যায় তাহলে মিউর মান বেড়ে যাবে, এটা হচ্ছে ওয়েভ লেন্থ, ল্যামডাটাকে বলা হয় ওয়েভ লেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর মিউ তো আমরা বললাম যে প্রতিসরাঙ্ক, মিউটা হচ্ছে প্রতিসরাঙ্ক। এখন যদি আমরা বিদ্যুৎ যে কালার আছে সেই কালারের কথা যদি ভাবি, রেড কালারের আমরা জানি আর, রেড কালারের ওয়েভলেন হচ্ছে 8000 angstrom, আর ভায়োলেটের হচ্ছে 4000 angstrom, জাস্ট অ্যাপ্রক্সিমেটলি। এখন তাহলে প্রতিসরাঙ্ক কার বেশি হবে, দেখো রেড কালারের ক্ষেত্রে এটা যদি বেশি হয়ে যায় প্রতিসরাঙ্ক কম হবে, তাহলে রেড কালার প্রতিসরাঙ্ক কম আর
ভায়োলেটের প্রতিসরণ খুব বেশি, মানে তোমাদের মাল্টিপল চয়েস প্রশ্ন করেছে যে কোনটা সঠিক, মিউ আর ধরো বেটার দেন দেওয়া আছে মিউ ভি এক নম্বর অপশানে, দু নম্বর অপশানে হয়তো দেওয়া আছে যে মিউ আর লেস দেন ইকুয়াল টু হচ্ছে মিউ ভি। তার মানে এখন আমাদেরকে এই যে ফর্মুলাটা এটা তো আমরা অলরেডি জানি যে ওয়েভ লেন্থ বেশি হচ্ছে আর এর রেড কালারের, তাহলে ওয়েভ লেন্থ বেশি হলে মিউ তার কম হবে, অর্থাৎ এইটি আমাদের অ্যান্সার হবে, ঠিক না অ্যান্সার হবে শর্টকটে হয়ে পড়ে। বা এই যে এইগুলো দেখো পরস্পর রিলেশন, আমি প্রথম থেকে বলে আসছি যে এই ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদেরকে কিন্তু সবসময় রিলেশনগুলো মনে রাখতে হবে যে কোনটার সঙ্গে কী রিলেশন আছে, সেই রিলেশনগুলো তোমাকে মনে রাখতে হবে। কোন কোন আমাদের যেগুলো বলছে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি ভৌতর আছে, সেই ভৌতর আছেগুলোর মধ্যে সম্পর্ক দেখে এই যে ল্যামডার সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা তার সঙ্গে প্রতিসরাঙ্কের কী সম্পর্ক, এই সম্পর্ক যদি মনে রাখতে পারে আমরা বুঝতে পারবো এর মান কী হলে ওর মান কত হবে। তো তারপরে চলে যায় বিবর্ধন, বিবর্ধন ওখানে একটা প্রশ্ন পড়ে বিবর্ধন বা জেমসের এই জায়গাতে তোমার প্রশ্ন বিয়েদের ক্ষেত্রে যেমন প্রিজমের ক্ষেত্রে ত্রুটিকোণ এই কত নম্বর হচ্ছে জাস্ট মনে ত্রুটিকোণ, ত্রুটিকোণ ডেল্টা ইকুয়াল টু হচ্ছে আই ওয়ান প্লাস আই টু মাইনাস অফ এই, এটা হচ্ছে প্রিজম কোণ। মানে আমরা যদি এখানে একটা প্রিজম আঁকি, তাহলে প্রিজম আঁকলে দেখেছি আমরা যে আলো বসে এখানে আপতিত হয়েছে যার সঙ্গে ভালোভাবে আঁকছি না, এর যাওয়ার কথা আলো বসে সেটাই হবে, কিন্তু এই দিকে গিয়ে প্রতিশ্রিত হয়ে আবার এইভাবে বেন্ড করে এটাকে যদি আমরা পিছন দিকে বাড়াই এই বসিটা, আর এখানে গ্যাপ থাকবে যাওয়ার কথা ছিল এইদিকে কিন্তু গেছে এইদিকে, অর্থাৎ এই যে স্মরণ ঘটেছে এইটাকে বলা হয় চুটি, মানে কোন দিকে যাচ্ছিলো কতটা বেঁকেছে বেন্ড, ব্যান্ডিংটা বলে চুটিকোণ, সেটার নামেই হচ্ছে আমাদের ডেল্টা দ্বারা ডিনোটেড করা হয়। তো এই চুটিকোণের মানটার ফর্মুলা হচ্ছে কি আই ওয়ান প্লাস আই টু মাইনাস এই, আই ওয়ান মানে এখানে যদি আমরা একটা পারপেন্ডিকুলার প্লেন ড্র করি লম্ব এই ভ্যালুটা আই ওয়ান, আর আই টু হচ্ছে একবার যখন এখানে যদি পারপেন্ডিকুলার ড্র করি আমরা এটা সেই তলের ক্ষেত্রে এটা আই টু, মানে যখন প্রিজম থেকে লাইটটা বেরোবে তার প্রতিসরণ কোণ, আর এখানে কি হয়েছে জাস্ট যখন প্রিজমে ঢুকছে তখন তার আপতন কোণ, এই দুটো, আর এটা কোনটা না এটা হচ্ছে প্রিজম কোণটা। এটা যখন তোমাদেরকে বলে দিই যে সমবাহু, সমবাহুর ক্ষেত্রে এর মান কত হবে 60 ডিগ্রি হয়ে যাবে, এই ভ্যালুটা তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। এর আরেকটা ফর্মে পড়ে আমরা যদি সেটি মুছছি না সেন সূত্র ইউজ করি, সেন লগুলো যদি ইউজ করি তাহলে দেখো এই কোণের ভ্যালুটাকে আবার আর ওয়ান ধরা হয় আর এই দিকে যেটা হয় সেটাকে আটটি ধরা হয় চারটা কোণে। তো আমরা যদি এই পয়েন্টটাতে দেখো এই পয়েন্টের স্ল্যাং সূত্র ইউজ করি তাহলে কি আসবে সাইন অফ আই ওয়ান, সাইন অফ আই ওয়ান কেন কারণ এখানে বায়ু আছে এই জন্য মিউ আমি গুণ করিনি, ইকুয়াল টু মিউ দেখো এটা প্রিজমের ভিতরে ঢুকে গেছে তাহলে মিউ প্রতিসরাঙ্ক মিউ আছে আর সাইন অফ আর ওয়ান এটা হলো, তাহলে এখান থেকে দেখো আমরা একটা আছে এটাকে এক নম্বরে দিন এটা আর ওয়ান, আবার এইখানে যখন আমরা করবো তখন দেখো মিউ আর যে আর টু আপতন করি এই মাধ্যমে বা এই পয়েন্টটাতে এটা মিউ সাইন আর টু সমান হচ্ছে সাইন অফ আই। এখন আমরা যদি খুব স্মল ধরি এই কোণগুলোকে বা প্রিজমটাকে খুব পাতলা ধরি, পাতলা প্রিজমের ক্ষেত্রে বা আপতন কোণ প্রতিসরণ কোণগুলো যদি খুব ক্ষুদ্র হয় তাহলে সাইনের মান কত হয় সাইন থিটা সমান থিটা হয়, সাইন থিটা সমান থিটা, থিটার মান খুব ক্ষুদ্র হলে সাইন থিটার ভ্যালু হয় থিটা। তাহলে এই জায়গায় দেখো আই ওয়ানের মানটা চলে আসছে মিউ আর ওয়ান আর এখানে মিউ আর টু সমান চলে আসছে আই টু, বুঝে গেল এই দুটো মান, এই দুটো মান যদি আমরা ওই সমীকরণে পুট করে দিই এখানে তাহলে দেখো এখানে আসছে মিউ আর ওয়ান প্লাস হচ্ছে মিউ আর টু মাইনাস এই, বা এখান থেকে আমরা মিউটাকে যদি কমন নিয়ে নিই মিউ কমন নিলে হচ্ছে আর ওয়ান প্লাস আর টু মাইনাস এ, আর এটার ভ্যালু তো এ কারণ এই যে এটা পেয়েছি এখানে তো আর ওয়ান প্লাস আর টু ছিল তাহলে এটা আর একটা এ আসছে মিউ ইন্টু এ মাইনাস অফ এ, এখানে যদি আমরা এ কমন নিই তাহলে হচ্ছে দেখো মিউ মাইনাস ওয়ান ইন্টু এ, এটা একটা ফর্ম, অর্থাৎ এই ডেফিনিশনের ত্রুটিকোণের আর একটা ফর্ম হচ্ছে কত মিউ মাইনাস ওয়ান ইন্টু এ, মিউ মাইনাস ওয়ান ইন্টু এ। এরপর এই ডেভিয়েশনের ফর্মুলাটা যদি আমরা মনে রাখি এখানে কোন রশ্মিটা নিচে থাকবে কোন রশ্মিটা উপরে থাকবে আমরা পেয়ে যাবো, দেখো এই মাত্র বললাম যে লাল আলোর ওয়েভ লেন্থ বেশি, ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তার মিউ মানটা কম, এ দেখো একটা নির্দিষ্ট প্রিজমের ক্ষেত্রে এর কিন্তু সবসময় তোমার কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাহলে এর মানটা যদি ধ্রুবক থাকে মিউর মানের উপরে এই এই মানটা বা চ্যুতিকোণটা ডিপেন্ডেন্ট করবে, মিউর মান কম হলে এটা কম হবে
अतः च्युति कोण कम होगा तले रेडियर मीर मान कम कारण तरंग दैर्घ्य बेशी तले मीर मान कम होले डेल्टा मान टा च्युति कोण कम होगे तले च्युति कोण कम माने कम बांधबे अर्थात ए सवार उपरे थाके रेड कलर जेटा बांधबे सवार उपरे थाके आ नीचे थाके बेगुनी भले कारण होल तरंग दैर्घ्य की आ तरंग दैर्घ्य कम m इक्वल टू विवर्धन विवर्धन m इक्वल टू प्रतिबिंबेर उच्चता डिवाइडेड बाय वस्तुर उच्चता प्रतिबिंबेर उच्चता बाय वस्तुर उच्चता विवर्धन समान प्रतिबिंबेर उच्चता बाय वस्तुर उच्चता এটাকে আবার আমরা রিপ্লেস করতে পারি v বাই u মানে প্রুফ করা যায় যে উচ্চতার সঙ্গে এগুলো ওই সমবায় ত্রিভুজের আইসোস্যাঙ্গেল অর্থাৎ যে সদৃশ কোণী ত্রিভুজ আছে সেই ধর্ম থেকে এটা প্রুফ করা যায় অর্থাৎ আমরা এম সমান কত পেয়ে যাচ্ছি ভি বাই ইউ এম সমান কত পাচ্ছি ভি বাই ইউ এই ফর্মুলাটা একটা মনে রাখতে হবে এরপর আমরা কিছু প্রবলেমে যাচ্ছি হ্যাঁ এই দেখো আমরা এতে চলে এলাম অঙ্কে চলে এলাম তো প্রথমে একটা বলেছি যে একটি অবতল দর্পণে দর্পণ এর করো একটি অবতল দর্পণে ফোকাস দূরত্ব 30 সেন্টিমিটার হলে একটি বস্তুকে কোথায় রাখলে বস্তুর সমান প্রতিবিম্ব গঠিত হবে বস্তুর সমান প্রতিবিম্ব গঠিত হবে অর্থাৎ কত বিবর্ধন কত হবে এক হবে তাহলে দেখো ফোকাস দূরত্ব 30 তাহলে ফোকাস দূরত্ব যদি 30 হয় তাহলে এক নম্বরটা আমরা এভাবে লিখবো আমরা কি জানি যে যদি আর এ রাখি একটু আগে ছবিতে দেখালাম যে এটা যদি এফ হয় এটা যদি আমাদের আর হয় এটা এফ এটা হচ্ছে আর তাহলে এখানে যদি বস্তু রাখি ঠিক নিচে সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব ঘটে দেওয়া হবে তাহলে ফোকাস দৈর্ঘ্য কত দেওয়া আছে 30 তাহলে বক্রদেব সাধ্য কত হবে তার ডবল অর্থাৎ 60 সেন্টিমিটার দূরে রাখতে হবে তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে এই ডিস্টেন্সটা বার করতে বলেছি তাহলে 60 সেন্টিমিটার তাহলে এটা অ্যান্সার হবে 60 সেন্টিমিটার দূরে রাখতে হবে 60 সেন্টিমিটার দূরে রাখতে হবে এবং সামনের দিকে সবসময় এটা সামনে থাকে কারণ পিছন দিকে রাখলে তুমি পাবে না পিছন দিকে পলের দেওয়া থাকে দু নম্বর দেখো জলের ও কাঁচের পরম প্রতিসরাঙ্ক যথাক্রমে 4/3 এবং 3/2 হলে থ্রি বাই টু হলে এখানে দেখো এই ভ্যালুটা দেওয়া আছে বা এর মান বার করতে বলেছে ডাব্লিউ মিউ জি তোমার করবো ডাব্লিউ মিউ জি এর মান কত হবে তাহলে পরম প্রতিসরাঙ্ক মানে কোন ভ্যালুটা দেওয়া আছে না পরম প্রতিসরাঙ্ক মানে হচ্ছে মিউ এ জিটা দেওয়া আছে এটা কাঁচেরটা 3/2 আর মিউ এ ডাব্লিউ সমান দেওয়া আছে বায়ু সাপেক্ষে 4/3 তাহলে আমরা একটু আগে ফর্মুলা করলাম যে মিউ ডাব্লিউ জি সমান হচ্ছে এটা উপরে চলে যাবে মিউ জি বাই মিউ ডাব্লিউ এখানে লিখে দিবি যে আমরা জানি এটা বা এটা হচ্ছে ডাব্লিউ এই ভ্যালুটা পুট করে দেওয়া গেল তো এটা ভ্যালু কত আছে 3/2 আর এটা হচ্ছে 4/3 তার মানে হয়ে যাচ্ছে 3/2 ইন্টু এটা উল্টে গুণ করে দাও 3/4 মানে 9/8 এর ভ্যালু কত পেয়ে গেলাম আমরা 9/8 এবার তিন নম্বর চলে যাবে তিন নম্বরে কি বলেছে না তিন নম্বর প্রশ্ন বলেছে তরলের তলের সঙ্গে কত ডিগ্রি কোণে আছে তরল তলের সঙ্গে 30 ডিগ্রি কোণে আপতিত হয়ে 15 ডিগ্রি কোণে বিচ্যুতি হয় তরলের প্রতিসরাঙ্ক কত হবে তাহলে আপতন কোণ কোথায় হয়েছে তরল তলে অর্থাৎ তরল তলে মানে এখানে আমরা এটাকে দুভাবে করতে পারি দেখো তরলের তলের সঙ্গে 30 ডিগ্রি কোণে আপতিত হয়ে 15 ডিগ্রি কোণে বিচ্যুত হয় তরলের প্রতিসরাঙ্ক কত মানে আমরা যদি ভেবে নিই যে আলোক রশ্মিটা আসছিল তরলের ভিতর থেকে সেভাবেও করতে পারি আবার যদি ভাবি যে তরলে ঢুকছিল অর্থাৎ বায়ু থেকে ঢুকছিল সেভাবেও আমরা কিন্তু এখানে করতে পারি তাহলে আমরা যদি ধরে নিই যে এটা তরলের তল এটা হচ্ছে আমাদের অভিলম্ব তরলের তলের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে 30 ডিগ্রি এটা দেখো তরলের তলের সঙ্গে 30 ডিগ্রি তাহলে এই কোণটা আমাদের কিন্তু আপতন কোণ তাহলে এটা 90 থেকে বাদ দাও 60 ডিগ্রি হয়ে গেল আপতন কোণ মানে আয়ের মানটা কিন্তু 60 হয়ে গেল এরপর এই যদি জল হয় তাহলে বেঁকে যাবে এই কোণের ভ্যালুটা দেওয়া আছে আমাদের কত 15 ডিগ্রি
তাহলে এই ধরনের কোণ যদি ভ্যালু হয় 15 ডিগ্রি, দেখো এই কোণটা ঠিক বিপরীতই হবে এটা। তাহলে এই যে বিপরীতই কোণগুলো পরস্পর সমান হয়, মানে 60 এর সমান হবে পুরো পড়াটা, তার থেকে 15 যদি আমরা বিয়োগ দিই 60 থেকে তাহলে এটা পেয়ে যাব। তাহলে 60 এর থেকে যদি 15 বিয়োগ দিই কত হবে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রিটা হলো আর, আর এটা হলো আই। এখন স্নেহের সূত্র লাগাও, মিউ সমান হচ্ছে সাইন অফ আই ডিভাইডেড বাই সাইন অফ আর। হ্যাঁ, এখানে দেখো যে তোমাকে কি বার করতে বলেছে, প্রতি স্বরাঙ্ক কত, তা প্রতি স্বরাঙ্ক এবং আপতন কোণ দেওয়া আছে। তাহলে প্রতি স্বরাঙ্কের সঙ্গে আপতন কোণের সম্পর্ক হচ্ছে স্নেহের সূত্র, আর তো কোনো সূত্র নেই। যদি গতিবেগ দেওয়া থাকতো তাহলে মিউ সমান সি বাই ভি হতো। তাহলে আপতন কোণ এবং আপতন কোণ আমার ডাটা দেওয়া আছে, বার করতে বলেছে প্রতি স্বরাঙ্ক, এই জন্য এই ফর্মুলাটা আমি ইউজ করেছি। নাহলে আবার অন্য কিছু ফর্মুলা ইউজ করতে পারতাম। তাহলে মিউ সমান সাইন এ বাই সাইন আর, অর্থাৎ এখানে সাইন অফ 60 ডিগ্রি, সাইন 60 ডিভাইডেড বাই সাইন অফ 45। সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে রুট 3/2, আর সাইন 45 হচ্ছে 1/√2, √3/2। তাহলে এখানে যদি আমরা করি তো √2 উপরে চলে আসছে, মানে হচ্ছে √3/2 ইনটু হচ্ছে √2 বাই সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 2 ডিভাইডেড বাই এখানে 1 চলে আসছে। সাইন 60, সাইন 60 ভ্যালু হচ্ছে দেখে নিচ্ছি, তাহলে এটা √6/2 আসছে, √6/2। এটা আমরা মিন ভ্যালুটা পেয়ে গেলাম, √6/2 ওর ভ্যালু পেয়ে গেলাম। তো 4 নম্বরে চলে যাই, 4 নম্বর বলেছে কত, 4 নম্বর প্রশ্ন বলেছে, 3 নম্বর ছিল, একটি সমবাহু প্রিজমের এক তলে, কারণ যদি দুটো সার্ফেস থাকে যে কোনো একদিকে তুমি আপতন করতে পারো, অপরদিকে অটোমেটিক প্রতিসরণ হবে। এক তলে আপতন কোণ 38 ডিগ্রি এবং অপর পৃষ্ঠে প্রতিসরণ কোণ, মানে একবারে দ্বিতীয় তল চলে গেছে, এবার একটু প্রতিসরণ কথা লেখা আছে অপর তলে, 18 ডিগ্রি চ্যুতি কোণ। তাহলে চ্যুতি কোণের ফর্মুলা এটা। তাহলে এখানে লিখবো যে আমরা জানি চ্যুতি কোণ, চ্যুতি কোণ ডেল্টা সমান হচ্ছে I1 + I2 - A। তাহলে I1 এর ভ্যালু কত, 38, প্লাস I2 ভ্যালু হচ্ছে 57, আর মাইনাস এ দেখো, মাইনাস এটা মানে যেহেতু প্রিজমটা বলেছে সমবাহু প্রিজম, তাহলে প্রিজমটার কোণটা কত হবে, এটা 60 ডিগ্রি, তাহলে 60। তাহলে এখান থেকে 38 আর 37 এই দুটোকে যোগ করে দাও, কত আসছে 14 15 5 5 3 8 9 95 থেকে 60, মানে 5 হয়ে গেল 3 35, 35 ডিগ্রি অ্যান্সার হয়েছে। প্রতি কোণটা কত, প্রতি কোণের ভ্যালুটা আসছে 35 ডিগ্রি। দেখো এখানে 5 নম্বর আছে, একটি প্রিজমের প্রতিসারক কোণ, মানে এ কোণটা, প্রতিসারক কোণ কোণটাকে বলে এটা। তাহলে প্রথমে যদি আমরা ডাটাগুলো লিখি, এখানে ইয়ে দেওয়া আছে কত, 45 ডিগ্রি। একটি তলে সে 60 ডিগ্রি কোণে আলোকরশ্মি আপতন হলো, মানে I1 আপতন কোণ, মানে I1 সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি। এরপর বলেছে নির্গমন কোণ কত, মানে আমাদেরকে I2টার ভ্যালু জানতে চেয়েছে। আর কিছু দেওয়া আছে, হ্যাঁ চ্যুতি কোণ দেওয়া আছে, ডেল্টা সমান কত দেওয়া আছে, 40 ডিগ্রি। তাহলে দেখো ডেল্টা I1 I2 আর এই সম্পর্ক বার করতে হবে। তাহলে আমরা কি লিখতে হবে, আমরা জানি চ্যুতি কোণ ডেল্টা সমান হচ্ছে I1 + I2 - A। তাহলে এ আমার কোণটা বার করতে বলেছে I2, ডেল্টার মান হচ্ছে 40, I1 হচ্ছে 60, প্লাস I2 মাইনাস হচ্ছে এর ভ্যালু কত, 39। তাহলে I2টা ওইদিকে থাক, এদেরকে নিয়ে এসো এদিকে, তাহলে এই দুটোতে বিয়োগ করে দেওয়া আগে, 45 60 হচ্ছে 15, 15টা এদিকে গেলে কী হবে, মাইনাস হবে। তাহলে বিয়োগ হলে আসছে 15, 40 থেকে 15 বিয়োগ, মানে 25 আসছে, 25 ডিগ্রি, 25 সমান আসছে I2, ব্যাস 25 15 যোগ করলে কত আসছে, 40, ঠিক আছে। তাহলে I2-র ভ্যালু কত আসছে, I2-র ভ্যালু আসছে 25 ডিগ্রি, ব্যাস। এবার 6 নম্বর দেখি আমরা, 6 নম্বর কি বলেছে, 6000 আনস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলোর কম্পাঙ্ক কত। কম্পাঙ্ক আরও তরঙ্গ দৈর্ঘ্যের ফর্মুলাটা তোমাদেরকে লিখে নিয়ে এখানে আমি লিখে দিচ্ছি, এই জায়গাতে 6000 আনস্ট্রং আছে তরঙ্গ দৈর্ঘ্য, ফর্মুলা হচ্ছে V=N×λ। এই ভিটা হচ্ছে না, আমরা এখানে যে আলোটা ধরেছি সেই আলোটা দেখো কোনো গতিবেগ দেওয়া নেই, তার মানে এটাকে আমরা শূন্য মাধ্যম ধরে নেব। তাহলে শূন্য মাধ্যম আলোর গতিবেগ কত, 3×10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে n=কম্পাঙ্ক n=হচ্ছে V/λ। তাহলে V এর মান হচ্ছে 3×10⁸ ডিভাইডেড বাই ল্যামডা হচ্ছে 6000
আনস্ট্রং, এটাকে কিন্তু মিটারে কনভার্ট করতে হবে, কারণ আনস্ট্রংকে মিটারে, কারণ 3×10⁸ আছে মিটার পার সেকেন্ড, তাহলে আনস্ট্রংকে মিটার করলে 10⁻¹০, এটা হয়ে গেল মিটার। তাহলে টেনটা যখন উপরে উঠবে তখন প্লাস টেন হবে, তাহলে 3×10⁸ তাহলে এখানে দেখো 3×10⁸ এটা উপরে উঠে গেল, তাহলে 10⁻¹০ হয়ে গেল, ডিভাইডেড বাই আছে 6000। তবে কাটাকাটি করো, 3টে 0 কেটে দাও, এই 3টে 0 কমে যাচ্ছে, তাহলে এটাকে করে দিলাম আমি 7, আর 6 3 এটা হয়ে গেলো 2, তাহলে 2 মানে হাফ আসছে 0.5, তাহলে 0.5×10⁻¹৫ আসছে, তার মানে এটা হবে 5×10⁻¹৪ হার্জ, এই জেড এত হার্জ চলে আসছে, এই জেড মানে হচ্ছে হার্জ। তারপরে কি বলেছে, এটা বলেছে জলের প্রতি সরাঙ্ক দেওয়া আছে, মিউ মিউ ডাব্লিউ বাই থ্রি হলে গতিবেগ কত হয়। তাহলে আমরা কি জানি, এখানে দেখো, এখানে লিখবো আমরা জানি, আমরা জানি মিউ ডাব্লিউ সমান হচ্ছে সি ডিভাইডেড বাই ভি ডাব্লিউ, তাহলে মিউ ডাব্লিউ এর ভ্যালু 4/3, সি এর ভ্যালু 3×10⁸, আলোর গতিবেগ শূন্য মাধ্যমে, তাহলে ভি ডাব্লিউ এখান থেকে বেরিয়ে যাবে, তাহলে ভি ডাব্লিউ সমান আসছে, এটা এদিকে নিয়ে চলে আসছি, মানে 339 হয়ে গেলে 3টা এখানে গুণ হবে, 4টা নিচে চলে যাবে, ডিভাইডেড বাই 4×10⁸, 4 দিয়ে এটাকে ভাগ যদি করে দিই আমরা, তাহলে হচ্ছে 4×8 মানে 2.5×10⁸, এটা হয়ে গেলো মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড ইনভার্স। এরপরে হচ্ছে এটা তরঙ্গ দুর্গটা আমরা বার করি, কারণ কম্পাঙ্ক একটা বার করলেন, দেখো এই প্রসেসে ভি সমান হচ্ছে কত, n×λ অনুসারে, তাহলে n হচ্ছে d/λ, n=v/λ, v এর মান কত আসছে 3×10⁸ ডিভাইডেড বাই ল্যামডা হচ্ছে 6000। আগে একবার ক্যালকুলেট করলো, এটাকে আর্মস্ট্রং এ করতে হবে, -10 করতে, এটা অ্যানসার হবে কত, এই জেড হার্জ। এবার যদি আমরা কম্পাঙ্ক বার করি, তার ফর্মুলা হয়ে ওয়েভলেন্থ তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে মিউ সমান হচ্ছে n λ1 ডিভাইডেড বাই n λ2, এটা ফর্মুলা। কারণ কি, আচ্ছা আমি আর একটু আগে যাই, দেখো প্রতি সরাঙ্ক আমরা ভি সমান কি জানি, c/v, মিউ সমান c/v, আর সি সমান কি, বাই গতিবেগ, তো তাহলে n×λ, এটাও আসছে n×λ, তাহলে এটা 1, এটা 2 দিয়ে দিলাম, n যেহেতু সেম থাকে তাহলে কেটে দিলাম, তাহলে মিউ সমান, মানে মাধ্যমে কোনো আলোর রশ্মি প্রবেশ করলে তার কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, তাহলে মিউ সমান λ1/λ2, তাহলে λ1/λ2 এখানে তরঙ্গ দৈর্ঘ্য, এই যে 6000 দেওয়া আছে ওয়ানটা, তাহলে এটা 6000 বস করে দিলাম, আচ্ছা আনুষ্ঠানিক বার করবো, তাহলে ক্যালকুলেশন ইউনিট, আর এটা λ2, তাহলে এখানে মিউ ভ্যালুটা দেওয়া আছে, কম্পাঙ্ক করলে, আচ্ছা কাঁচ কাঁচ মানে তোমাকে 3/2, এটা কিন্তু মনে রাখতে হবে, তাহলে এটা আসছে 3/2, 3/2 সমান হচ্ছে 6000/λ2, λ2 ভ্যালুটা গুণ করে দিলে আসবে, λ2 আসছে, এটার সঙ্গে এটা গুণ আসছে 12000/3, মানে 4000, এটা হয়ে গেল। লাস্টে আরেকটা আছে, দেখো আরেক সেটটা, এটা বলেছে কি না, একটি উত্তল লেন্সের একদিকে 15 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে অপর দিকে 45 সেন্টিমিটার, মানে উত্তল লেন্সে যদি আমরা ছবি আঁকি, এটা হলো উত্তল লেন্স, একদিকে মানে এখানে তুমি বস্তু রেখেছো 15 সেন্টিমিটার দূরে, এই লেন্স থেকে এটা দূরত্ব 15 সেন্টিমিটার, এটাকে বলা হয় বস্তু দূরত্ব ইউ, বস্তু দূরত্ব ইউ, আর অপর দিকে মানে ওই দিকে 45 সেন্টিমিটার মানে দূরে হয়েছে, আর সবসময় তো নিচের দিকে হয়, এটা ধরে নিচ্ছি 45 সেন্টিমিটার দূরে, এটাকে বলা হয় ভি, প্রতিম্ব দূরত্ব ভি। প্রতিম্বের উচ্চতা 3 সেন্টিমিটার হলে বস্তুর উচ্চতা কত আছে,
বিবর্ধন বার করার চেষ্টা করতে হবে, তাহলে বিবর্ধন যদি বার করি তাহলে আমরা উচ্চতা পেয়ে যাবো। তাহলে এই বিবর্ধনের ফর্মুলা কি না, বিবর্ধন বিবর্ধন এম ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে ভি বাই কিউ। তাহলে দেখো ভি এর মানটা 45 বাই 15 সমান হচ্ছে 3, তাহলে বিবর্ধন আমরা 3 পেয়ে গেলাম। আবার বিবর্ধন মানে কি, বস্তুর উচ্চে প্রতিবিম্বের উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা বাই হচ্ছে বস্তুর উচ্চতা, বস্তুর উচ্চতা। তাহলে প্রতিবিম্ব বস্তুর উচ্চতার ভ্যালু 3 আসছে, তাহলে এবার কার ভ্যালু দেওয়া আছে না প্রতিবিম্বের দেওয়া আছে 3, তাহলে প্রতিবিম্বের দেওয়া আছে 3, এখানে 3 বাই বস্তুর উচ্চতা। তাহলে এখানে আমি জাস্ট পড়ছি, তাহলে এখানে 3 3 ডিভাইডেড বাই বস্তুর উচ্চতা সমান হচ্ছে 3, তাহলে হচ্ছে বস্তুর উচ্চতা 1 চলে আসছে, দেখো তাহলে 3 3 কেটে যাচ্ছে, তাহলে বস্তুর উচ্চতা সমান হচ্ছে 1, এটা সেন্টিমিটারে হবে, কারণ এটা যেহেতু সেন্টিমিটার আছে এটা সেন্টিমিটারে আমি চলে আসছে, হয়ে গেলাম।